হ্যালো বন্ধুরা, দ্য স্প্রিং অফ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। আজকের আর তোমাদেরকে গুড মর্নিং জানালাম না, কারণ এখন আর গুড মর্নিং নেই, এখন এটা গুড আফটারনুন হয়ে গেছে। কারণ সকাল থেকে আমি কোনো ব্লগই করতে পারিনি, আমি সকাল থেকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই আপলোড করতে পারছিলাম না। তো সেটা কেন করতে পারছিলাম না, কোথায় কোনো কী সমস্যা হচ্ছিল আমরা কিছুতেই কিছু ধরতে পারছিলাম না। তো ফাইনালি 12:30টার সময় আমাদের ভিডিওটা আপলোড করা গেছে। তো এখন আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এই ব্লগটা স্টার্ট করলাম। তো মাঝে মাঝে একটু করে ব্লগ করেছিলাম, তো সেখানে মানে যখন ভিডিওটা আপলোড হয় তো তার আগে আমি মাসিকে জিজ্ঞাসা করেছিলাম যে মাসি, তোমাকে তো ভিডিওতে হচ্ছে দেখা যাবে, তো তুমি কতটা এক্সাইটেড আছো? তো মাসি বলেছিল যে হ্যাঁ, আমি তো মানে খুব আমার দেখার ইচ্ছা ভিডিওটা। আর ভিডিওটা দেখার পরে মাসিকে আবার জিজ্ঞাসা করেছি যে মাসি, তোমার ভিডিওটা কেমন লাগলো বলো। তো সেই দুটো রিয়াকশনই আমি তোমাদের সাথে শেয়ার করব, চলো সেটা দেখে নিই। মাসি বলো, তোমাকে যে ভিডিওতে দেখা যাবে তো তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভয় লাগছে না তোমাকে সবাই দেখবে? না ভয় লাগছে না, বা খুব ভালো। তো তোমাকে যে ভিডিওতে দেখা যাচ্ছে, তুমি কি এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখেছো পুরোটা? না। দেখবে তো? তো দেখার জন্য তোমার মানে কি ইচ্ছা করছে না ইচ্ছা করছে না? ইচ্ছা করছে যে দেখবো কেমন হলি। তো তুমি সেই ভিডিওটা বাড়ির কাউকে হচ্ছে দেখাতে চাও না যাও না? চাই। চাও তো? ঠিক আছে বলো মাসি, ভিডিওটা তো দেখলে কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগেছে? ভিডিওতে তো তুমি ছিলে, তো ভিডিওতে তোমাকে দেখে তোমার কেমন লাগলো বলো? আমাকে দেখে? হ্যাঁ, আমাকে তবে মোটা লাগলে। মোটা লেগেছে তোমাকে? আর আমাকে কি একই লেগেছে? না আমাকেও একটু মোটা লেগেছে। কি একই লেগেছে? একই লেগেছে তোমাকে, শুধু একটু মোটা লেগেছে? হ্যাঁ, আমাকে দেখে মনে হচ্ছে যে যেমন মোটা লাগছে তোমার। আমাকে দেখে হচ্ছে কেমন লাগলো? তুমি ঠিকই আছো না, মানে মানে যা যা বলছি কেমন করে বলছি, হ্যাঁ ওগুলো ঠিকই আছে। ঠিকই আছে? হ্যাঁ। তো ভালো লেগেছে ভিডিওটা দেখে? হ্যাঁ ভালো লেগেছে। তো আরো এরকম ভিডিও কি দেখতে চাও? হ্যাঁ দেখতে চাও। হ্যাঁ। আর বাড়ির লোককে কি দেখাতে চাও? হ্যাঁ। ঠিক আছে। এই গরমের মধ্যে ফ্যান অফ করে ব্লগ করা যে কতটা কষ্টকর তোমরা সবাই দেখো, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো তোমরা তো সবাই শুনেই নিলে মাসির রিয়াকশন কি কি ছিল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আরেকটা মানে খবর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমরা আগামীকাল যাব মাসির বাড়িতে, আর পরের দিনকে আমরা মেঘালয়ে যাওয়ার জন্য ট্রেন ধরব। তো আশা করছি পরের যে ব্লগগুলো আসবে সেগুলো খুব 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 ভালো লাগবে তোমাদের, তো তোমরা আমার সাথে থাকবে। তারপর আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে একটু কেনাকাটা করতে গেছিলাম, ওই দোকানটাতে গিয়েছে ওর 3/4 প্যান্ট কেনার জন্য, আর সাথে ও দুটো গেঞ্জিও কিনে নিয়েছিল। তো সেগুলো আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, দাঁড়াও। বাজারে যাওয়ার আগে থেকেই কারেন্ট ছিল না, তো বাজার থেকে ফিরে এসেও দেখলাম যে কারেন্ট নেই, তো কোনো ব্লগও কিছু করতে পারিনি। তো যখন কারেন্ট এলো তারপরে আমাদের গোছগাছও কিছু করা ছিল না, কারণ কালকে তো আমরা বেরোবো। তো আগে বলেছিলাম যে আমরা আগামীকালকে মাসির বাড়িতে যাব, মানে আমরা আগামীকাল এখান থেকে বেরোবো কিন্তু আমরা পৌঁছাবো তার পরের দিন ভোরবেলা মাসির বাড়িতে। আর এই যে জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই তখন কেনা হয়েছিল প্রণবেশের জন্য। আসলে প্রায় গোটা একটা দিন ট্রেনে থাকতে হবে, তো ফ্রিলিভাবে না থাকতে পারলে খুবই সমস্যা হয়। আর একটা সব থেকে হাসির কথা হলো, প্রণবেশ কিন্তু এখনও আমাকে বলেনি যে আমরা শিওর যাচ্ছি, ও শুধু আমাকে বলেছে যে হ্যাঁ হয়তো যাব। তো আমি সেই কথাতেই ভরসা করে সব কিছু গোছগাছ করা শুরু করে দিয়েছি, তো ফাইনালি যদি না যাওয়া হয় তো আমার ভীষণ খারাপ লাগবে। ও বলছিল যে আগামীকাল সব কিছু গোছগাছ করতে, কিন্তু আমার একটু আগে থেকে সব কিছু গুছিয়ে না রাখলে মানে একটা টেনশানে পড়ে যাই আর কি, যে কী নিলাম কী নিলাম না, হয়তো এটা ভুলে গেলাম,
তা একটা টেনশন কাজ করে, সেই জন্য আমি সবসময় একটু আগে থেকেই গুছিয়ে রাখতে পছন্দ করি। তো এবারে তো বেশি আগে থেকে তাই গুছিয়ে রাখতে পারিনি, তো তাও মোটামুটি আজকে কালকে বেরোবো, তাই আজকে সব কিছু রেডি করছি। তো ওখানে যেহেতু বৃষ্টি টিষ্টি হবে সেই জন্য ছাতাটা নিলাম। তো আমি মাঝে মাঝে ওই দিকে যাচ্ছি, কারণ ওই দিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো তো ভাতটা ফুটে উঠছে কি না বা কতটা হয়েছে সেটাই দেখতে বারবার যাচ্ছিলাম। এই যে এখন একটা কাগজ হাতে নিয়ে আমি চেক করছি, আসলে কাগজটাতে লেখা আছে কী কী নিয়ে যেতে হবে, তো সেই জন্য আমি গিয়ে একটু মানে মিলিয়ে মিলিয়ে নিচ্ছি যে এই জিনিসগুলো নিয়েছে কি না। মোটামুটি গোছগাছ করতে 10:15 হয়েই গেছে, তারপরে আমরা ডিনার করে নিয়েছি। তো এখনও কিছু কিছু জিনিস বাকি আছে গোছানোর জন্য, তো ওইগুলো কালকের জন্যই ফেলে রেখেছি। তো ফাইনালি আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাইকে গুড নাইট। আর তার আগে তো কালকে আসতে চলেছে একটা নতুন ব্লগ, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। তাহলে এখন টাটা, সবাই খুব ভালো থাকো আর সবাইকে খুব ভালো রাখো, টাটা।